আর উইলচেয়ার নেই, উইলচেয়ারের পরেও ফোন করতেছি, এরকম খারাপ অবস্থা এই জায়গায় চলে গেছে যে বিজেপির ভাইস প্রেসিডেন্ট, তাই তো ধাবল না ভাই? আমিও মহিলা আছি, আমরা এরকম না যে একজন মহিলাকে আমরা খারাপ কথা বলবো, মহিলাদের সম্মান আছে, সুস্থ হয়ে সবাই ফিরে আসুক, আমাদেরও পা মুচকেছে, পা ভেঙেছে, কিন্তু সেটা নিয়ে ভোট চাইবো, আমাকে ভোট দিন আর আমি কাজ করিনি না হয়, সেটা বোঝানোর দায়িত্ব আপনাদের সকলের আছে। আগামী চুঁচুড়া বিধানসভায় 10 তারিখে ভোট, তার আগে প্রত্যেকে নিজের নিজের বুথ, নিজের অঞ্চলগুলো একদম দেখে নেওয়া, শক্তিকেন্দ্র প্রমুখ বুথের লোকেদের সাথে কথা বলা, এখন মান অপমান সবকিছু ভুলে যেতে হবে, এখন আমাদের জিততে হবে, আমাদের পাখির চোখ জিততে হবে, সবাই সঙ্গে কমিউনিকেশন, কথা বলে কোথায় কি করলে ভালো হয়, কোথায় কোথায় গ্যাপ আছে সেগুলো আপনাদের সবকিছু পূরণ করতে হবে, সকলের দায়িত্ব এটা। আমি মোর্চা আছি, ও মাদার আছে, ও এই আছে, ইভিএম পুরো মেশিন ব্লক করে যখন যাওয়া অবধি এই যুব মোর্চার দায়িত্ব আছে দেওয়ার, আর সেই 10 তারিখে ভোট হলে কিন্তু 2 তারিখে গণনা, এই কটা দিন কিন্তু অনেক কিছু চেষ্টা হবে, একদম পাহারাদারের মতন দাঁড়িয়ে যেখানে যেখানে থাকবে, কোনোভাবে যেন কিছু না করতে পারে, কারণ এবারে তৃণমূলের মরণ বাচন সমস্যা, মরণ বাচন, তারা ভাবছে এত তোলাবাজি, এত প্রত্যেক মাসে কাটপানি তোলাবাজি, আমাদের কাছে ঠোক ঠোক চলে আসতো, আমাদের সব চলে যাবে, এই ভয়ে তারা কিন্তু একদম মানে সাংঘাতিক বেশ প্যারা, সবাইকে দেখে বাকি ছেলেরা ছেলে মেয়েরা আসবে এই পার্টিতে, এবং শিল্প আসবে, শিল্প হলে চাকরি হবে, এবং মোদিজি প্রত্যেককে বলেছে ইস্তাহারে যে আমি সরকারে এলে প্রত্যেকটা পরিবারে একটা করে চাকরি দেওয়া হবে, এটা সব জায়গায় বলবেন, প্রত্যেকটা পরিবারে আপনাদের চাকরি দেওয়া হবে, তার মানে 10 কোটি আমাদের পপুলেশন আছে বেঙ্গলে, তাহলে আমরা যদি 5 কোটি 5টা করে লোক ধরি, তার মানে 2 কোটি পরিবারে 2 কোটি চাকরি হবে, এবং হুগলি জেলার সাংগঠনিক জেলা বিভিন্ন বিধানসভায় যুব মোর্চার সম্মেলন হচ্ছে, সেই অনুসারে আমাদের সূত্র বিধানসভার প্রার্থী, আমাদের রাজ্য সাধারণ সম্পাদিকা, তার নেতৃত্বে আমাদের এই সূত্র বিধানসভাতেও যুব সম্মেলন হচ্ছে, এই সম্মেলনে আজ উপস্থিত আমাদের খুবই প্রিয় আমাদের রাজ্য সম্পাদিকা মাননীয় লোকেশ চ্যাটার্জি মহাশয়া মঞ্চে উপস্থিত আছে, আমাদের হুগলি জেলার সহসভাপতি কল্যাণদা, এবং উপস্থিত আছে আমাদের হুগলি সাংগঠনিক জেলার সম্পাদক রাজীব নাগ মহাশয়।